আর মেয়েদের তো ছেলেদের থেকে নাকি মেয়েদের বেশি, তাই না? কিন্তু আমার ওইটার থেকেও আমার বেশি বেশি করে ফালাইতো। আমার উনি বুড়া মানুষ হয়ে আমার ফুসলায় মুসলায় ভয় বৃদ্ধি দেখায় বিয়া করছে, ওরকম আমার রাখবো না। আর আমার নির্যাতনের উপরে সবসময় আমার ভয়ইতে রাখতো এইটা। তারপর আমার বলছে টাকা পয়সা দিব না, দিয়ে উল্টা আমার কাছে টাকা পয়সা চায় মারধর করে। এই এই টাকা পয়সাটা প্রসঙ্গ তো পরে, কিন্তু প্রথম প্রসঙ্গটা হলো যে তুমি তার সাথে থাকতে পারছো না নাকি, এটাই তো মূল প্রশ্ন। হ্যাঁ, নিয়মটা কি তার কি? আমার একটু বলো তো তুমি ভাইয়া। উনি দিন হইলে বলতো যে আমার মতো মেয়ে নাকি ওনার কাছে বিয়ে বসবো টাকা পয়সা দিয়া, আর রাইত হলে বলে কি মানে উনি জীবনে বিয়ে শাদি করে নাই। হ্যাঁ, নতুন নতুন বিয়ে করছে, পাঁচ ছয় বার লাগবো, এক ঘন্টা, এক ঘন্টার উপরে আধা ঘন্টা এরকম। হ্যাঁ, বলে যে না আমি এলো জীবনে বিয়ে শাদি করি না, আমি এলো চিরকুম, আর এসব কথা বলতো। বিয়ের প্রথম দিন তো আমি আমার আম্মুর রুমে ছিলাম, আমার বলছিল যে সবকিছু আমার যা কইরা দেওয়ার কথা বলছিল ওগুলো কইরা দিয়ে ওনার রুমে দিব। উনি আমার জোর করে নিয়া, হ্যাঁ, ওনার রুমে বলছে এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তুমি তো আমার বউ, হ্যাঁ, এখন আমার যেমন চাই তাই করতে পারবো, আমার ঘরে আসো, টাইনে নিয়ে গেছে ওনার ঘরে। তারপর নিজের ইচ্ছাই, কিন্তু আমার আমি বলছি যে আপনারা বলছিলেন আমার সবকিছু করে দিবেন তারপর আপনার ঘরে নিবেন, এখন আবার আপনি পাগল হয়ে গেছেন আমার নিয়ে যেতেছেন, টাইনে টুনে নিয়ে গেছে ওনার। ওই দিন আসলে কেমন মনে হয়েছে, আসলে ঠিক কি বয়স্ক নাকি একেবারে ইয়া? বয়স্ক নাকি, বয়স্কই, কিন্তু যে এরকম এরকম করে এটা মনে হয় কি বলবো, এটা বলার মতো না। আপনারা আমার মুখে তো না শুন না, ওই যে আমি ওনার সাথে যেগুলো বলছি উনি যে বলে পারে না, এই রেকর্ডটা আসতে এক ঘন্টা পারে না না পারে, রেকর্ডটা শুনলেন আপনারা? প্রথম দিনই এক ঘন্টা করে থাকতো? হ্যাঁ, আচ্ছা, আপনি কিভাবে টের পেলেন যে পুরুষটা এইভাবে থাকতে পারে বা পারে না, এইটা আসলে কিভাবে জানলেন? কিভাবে জানবো আমি, পরে এরকম থাকতো। আপনি কি করে বুঝলেন যে একটা পুরুষ কতক্ষণ পারে বা কতক্ষণ পারে না, এটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো? ওটা না যে উনি তো আমার বলছিল, হ্যাঁ, যে সব সবকিছু কইরা দিয়া তারপর আমার সাথে। আচ্ছা, সব করতে পারছি, সাথে আমার প্রশ্নের উত্তর এটা না। আমি জানতে চাচ্ছি যে একটা পুরুষ আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক মিলন করা বিষয়টা টাইম সম্পর্কে আপনার ধারণা কোথেকে আসলো? আপনি তো টা জানবো না কেন, কে আমি কি বলছি, আমি তো বলছি আমার বিয়ে হয়েছে আগে, ও জানতো সবকিছু, জানলে আমার বিয়ে করতে। স্বামী কি এভাবে করতে এত? না না না, এই ওই আগে স্বামীর কথা বললেন না, এই জন্য কি এরকম নির্যাতন করা? এটা কি স্বামী স্ত্রীর মিল আছে? হ্যাঁ, কিন্তু উনি যেভাবে করতো এটা তো স্বামী স্ত্রীর মতন, ওই স্বামীর বিষয়ে আমি কথা বলবো না। না না না, ওর বিষয়ে নর্মাল না বেশি ওগুলো আমি বলবো না, কি লেগা ওর নেওয়ার কোনো কথা নেই আমার, ওগুলো আমি জানি না। কিন্তু উনি আমার সাথে যারা এরকম করতো তখন আমি পাশের রুমে নানি ছিল, একটা আন্টি ছিল, ওনারে বলতাম যে আন্টি দেখেন এমন এমন, তখন উনি বলছে কি দিন হয়তো ও সব খায় হ্যাঁ, নাহলে অন্য কিছু খাইয়া তোমার সাথে এরকম করে, নাহলে থাকার কথা না, পারার কথা না। তারপর আমি বিশ্বাস করলাম ওষুধ কত কিছুই তো খায়, ওর ঘরে ওষুধের অভাব নেই। আমি বুঝি না, আমি তো লেখা পড়া না, যে আমি ওষুধটা লেখা মানে লেহার আমি দেখা বলবো যে এটাই ওষুধ। যে পাশের রুমের নানি আসছিল ওনাদের বলতাম, হ্যাঁ, পরে উনি বলছে হয়তো ওষুধ ওষুধ খায়, নাহলে আপনার অন্য কিছু খায় এই জন্য এরকম পারে, নাহলে তো পারার কথা না। ওই নানি বলার পর থেকে আমি মানে করছি যে হ না খাই এরকম পারার কথা না। এতক্ষণ বয়স্ক লোক, উনি আগে বলছে যে এগুলো আমার চাহিদা নাই, আমার এটা নাই সেটা নাই, হ্যাঁ বলছে মাসে একবার 15 দিনে এটা বলছে, আর এখন প্রতিদিন একদিন পর দুদিন পর প্রতিদিন বুঝছেন এরকম করে। তাই তখন ওই নানিরে আমি বলার পর নানি বললো ঔষধ প্রসাদ খায়, তারপর থেকে আমি দিয়ে ঔষধ তো খায়, তারপর অনেক ঘরে অনেক কিছু খায় মানে বলে মধু খায়, হ্যাঁ বলে এটা খাইলে নাকি শরীর গরম থাকে এটা সেটা, এটা আর বলার মতো নাই, যা বলার বলছি আর অনেক কিছু খায়। আচ্ছা, প্রথম রাত যেদিনটা নিল আপনি কি আসলে ওদিনকে আপনি কি ভয় পেয়েছিলেন? ওদিন তো আমার জোর করে নিছে, আমি তো অতটা ই ছিলাম না, যে আমার আপনি বলছেন প্রথমে বলছেন আমার এইসব দিয়া টিয়া নিবেন, হ্যাঁ তো আপনি আমার কিছু দিলেন না, তাহলে আপনি আমার এখন এভাবে নিয়ে যাইতেছেন কি লিখে আমি কান্নাকাটি করছি, একটু বিষয়টা নিয়ে উনি আমার সাথে জোর করে করছে সবকিছু। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে আমাকে বলছে মাসে একবার যাবে দুইবার যাবে, এটা কি বিয়ের আগে বলছিল? হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে বলছিল, বলছে যে মাসে একবার 15 দিনে এরকম থাকবো, আমি তো এসব পারি না এটা সেটা, মানে সে থাকতে পারে না, এটা বিয়ের আগে বলতে হয় উনি বলছে আমারে। তখন আপনি বলেন না যে এটা কোনো সমস্যা নাই? এই বিষয়ে কোনো কথা না বললেই ভালো হয়, এটা বলছে আমার রাইন দাবে এটা খাওয়াই লিয়ে এবো এটা বলছে। তাহলে যখন আপনার কাছে এই এই বিষয়টা নিয়ে আসলে
তার থাকা নিয়ে একটা বিষয় অভিযোগ করলেন আপনি, আপনি একটা মেয়ে মানুষ হয়ে আসলে এটা কি সম্ভব ছিল কিনা আপনার কাছে? মানে কি বলবো, আমার আমি ওই জায়গায় গেছিলাম কিরকম আর আমি আসছি কিরকম, বাসার মহিলারা যে বলে তুই খালি দিন দিন এরকম হয়ে যায়, তাস কেন আসছিলি কত সুন্দর, আমি ও তো আমার ভয় দেহে রাখতাম। বিয়ের পরে যখন আবার বলছে আমি চলে আসবো, তখন আমার বলে যে আমার 14 গোষ্ঠী পুলিশে ধরাইবো, ওই টাকা নি নাই, ওইটাও বলবো আমি টাকা আনছি মিথ্যা মামলা দিব, এটা বলে আমি সবসময় ভয় থাকতাম বিয়ের আগেও বিয়ের পরেও। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি যদি তার সংসার না করেন তাহলে কি জোর করে করাবে সে? হ্যাঁ, যে মিথ্যা মামলা দিছে আমি নাকি টাকা পয়সা নিয়ে আসছি, মিথ্যা মামলা দিল না, মিথ্যা মামলা দিছে, এই ভয় পাচ্ছেন নাকি অন্য কোনো ভয় পাচ্ছেন? আর কোনো ভয় নাই, উনি বলে আবার এটাও বলে যে পাইলে আমাদের মাইরা ফলাইবে এটা সেটা বলে। এখন কি ওর আশেপাশে থাকেন না দূরে থাকেন? না না, আমরা দূরে থাকি, ওনার আশেপাশে থাকি না। এখন কি যোগাযোগ করতে চায়? যোগাযোগ করতে চায় না, করতে পারি না, আমার কাছে তার নাম্বার নেই, আমি তার ফোন দি না। আচ্ছা, এই যে আবার যদি পুনরায় ও শর্ত দিয়ে আপনাকে নিতে চায় তাহলে কি যাবেন আপনি? না না, আমি ওনার হাত থেকে মুক্তি চাইছি, আমি তো আগেও বলছি ও না, আপনাদের সাথে কথা বলার আগে ওই জায়গায় থাকতে ওনার সাথে থাকতে বললে আমি ওনার কাছ থেকে মুক্তি চাইছি, বলছি আপনি তো বলছেন সবকিছু দিবেন, এখন তো আপনি বিয়ে করা হয়েছে, আপনি যেটা করা আপনি সেগুলো করে ফেলেছেন, আমার আপনার হাত থেকে আমার মুক্তি দেন, আমার কিচ্ছু লাগবো না। তা উনি বলছেন হাত থেকে আমি আসতে পারবো না, বের হইতে পারবো না। তখন ওই পাশে রুমের নানির আমার বললো যে বই নালে কিন্তু তুই বাঁচতে পারবি না ওর হাত থেকে, কিভাবে যদি যে কথাগুলো রেকর্ড করে না রাখোস তাহলে সবাই ভাববো তোর সব দোষ। হ্যাঁ, ওনাদের কথা শুনলাম আমি বাইরে হতে পারছি, রেকর্ড করতে পারছি, আমি শুনাইতেও পারবো। আবার ওই নানির সাথে বলছে যে ওর যে লোক বাবুল ওই লোকে বলে যে ওর কাছ থেকে জীবনে কেউ টাকা খাইতে পারছে, উল্টো খাইছে, আপনি পারবেন কি? আপনি এই কথাগুলো সব রেকর্ড আছে, ওই মহিলা পার্শ্ববর্তী যারা আছিল ওনার রেকর্ড গুলো আছে, আপনারা শুনে নিয়েন একটু। আচ্ছা, বিয়ের আগে বলছিল যে সন্তানাদি নেবে বিয়ের পর পরে, এমন কোনো আলোচনা হয়েছিল? না না, মানে এইসব কোনো না, সন্তান চান নাই কিসের জন্য? উনি আমারে যে অত্যাচার করতো আবার সন্তান। আচ্ছা, যখন যাইতো আসলে আপনার কাছে ওদের কি মাঝরাতে নাকি সন্ধ্যা থেকে শুরু করতো? সন্ধ্যা না, 10টা 11টা, 10টা 11টা থেকে শুরু করে দিত? এরকম কথা আর জিজ্ঞেস করেন না, এগুলো আর বলতে পারবো না। তো এই যে এত সকালে আপনারা ঘুমাইতে যাইতেন, আশেপাশে কেউ দেখতো না যে এত সকালে কেন ঘুমাইতে যায়? সবাই মানে যা যার রুমে, হ্যাঁ হ্যাঁ, এটা আবার কে দেখবো? আচ্ছা, ঢাকা শহরের মানুষ কি দেখা বয়া থাকে ওই রুমে কি করে, ওই রুমে কি করে? আচ্ছা, ওনাকে কি আপনি নিজে হাতে প্রতিদিন ভাত রান্না করে খাওয়াইতেন? হ্যাঁ, বাইরে দিতেন সামনে? হ্যাঁ। কেমন লাগতো? কেমন লাগবো, আমার দিতে হবেই। আচ্ছা, স্বামী হিসেবে আসলে মনে হয়েছে তাকে যে আসলে সে আপনার স্বামী এত বয়স কত লোক? আমার উনি আমারে আমি প্রথমে বললাম না যে উনি আমার বিয়ে করছে, কিন্তু আমার আগে ভয় দেখাইছে, এর আগে আমার লোভ দেখাইছে, আমি রাজি নেই, তারপর ওনার ঘরে ডাইকে নিয়ে আমার সাথে খারাপ আচরণ করছে, তারপরে যে ই করছে, ওগুলো তো বললাম বারবার, আর কি বলবো। এরকম করার পর অভিযোগ করছে আপনার মধ্যে যে মেয়ে ভালো না, মেয়ে যদি ভালো হইতো তাহলে আমাকে সবকিছু খুলে বলতো। আমার ভয় দেখাইছে যে তুমি এগুলো বলতে পারবা না, এখন তো মানুষ ছিল কাউরি বলতে না করছে, আর ওনারা বলে বিশ্বাস করবে না, ওই জায়গার লোক হলো ওনার, আমরা নতুন গেছি, আমি বুঝতে পারি না, আমি এটার জন্য সবার কাছে আমি ক্ষমা চাই, এটাই আমার দোষ, লোভও করছিলাম ভয়ও পাইছি, এই জন্য উনি আমারে এভাবে ফাঁসিয়েছে। ও আমাকে তো বলতে পারতো যে মা, আমরাও বলতে না করছে, আম্মুকে কেন না করছে, আপনি না শুনলেন কেন? আপনার আম্মা আমি তখন জল্লাদ বলছে যে আমি যদি এগুলো বলি তাহলে আমার সমস্যা হইব, আর সাংবাদিক পুলিশ সব ওনার সাথে থাকে, ওনার পকেটে থাকে, আর এত বছর পর জেলখানা থেকে বের হয়েছে, হ্যাঁ উনি বললে বাইরে এসে যে আমি আমার মার গর্ভের থেকে বাইরে এসেছি, উনি কোনো খারাপ কাজ করতে পারে না, এই কথা বললে আমি বাইরে এসে যদি আমি বলি কেউ বিশ্বাস করবো না, উল্টা নাকি আমার উপরে মানুষে ই করবো, আমার অনেক ভয় দেখাইছে, এই জন্য আমি এখন কাউরে বলতে পারি নাই। এখন কি আপনি নিজে ওকে ছেড়ে দিতে চাচ্ছেন? আমি তো বলি যে উনি আমাকে ছাইরা দেয়, উনি ছাড়বো না আমাকে, এই জন্য টাকা দেওয়া লাগবে, আমি এটাও বলছি যে টাকার পয়সা কিচ্ছু লাগবো না, আমি তো আপনার আগেই বলছি আমার কিচ্ছু লাগবো না, আপনি আপনার হাত থেকে আমার মুক্তি দেন, ওনার কাছ থেকে আমি টাকা পয়সা আনি নাই, উনি মিথ্যা মামলা দিছে, উনি এটা স্বীকার করুক যে কোর্টে মামলা দিছে। আমার স্বার্থ হচ্ছে আপনার যে আমরা যেটা টাকা না দিয়ে আমাদের দেশ স্ট্যাম্পটা সই নিছে, হ্যাঁ এখন যদি আমি ছাইরে দিই সবাই ভাববো যে আমি মনে ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আরেক ছেলের সাথে আমি ভাইগে গেছি, আসলে তো আমি কিচ্ছু আনি নাই, আমার কিচ্ছু দেয় নাই উনি। বাংলাদেশে আইন আছে, সংবিধান আছে, আপনি সেই মোতাবেক আগান,
আপনি কেন বিতর্কে যাচ্ছেন? আপনি যেভাবে আইন আছে সেই আইন অনুযায়ী আমি তো মামলা করছি। আমার মামলা করার কতদিন পরে যখন দেখেছেন মানে উনি কোনো কিছু করতে পারবো না, হ্যাঁ ওই মেয়ের কাছে প্রমাণ আছে, তারপর থেকে উনি আমার নামে মানে মিথ্যা মামলা করলো। আমি যে লোভ করছি এটা আমি স্বীকার করছি, আগেও আমি স্বীকার করছি, এখনো করতেছি। ওর হাত থেকে সবে আমার মুক্তি করে দেন। আমি ওর হাত মানে কি বলবো, ও যারা মানুষের সামনে এইভাবে এইভাবে কথা বলে মানুষ বিশ্বাস করে, আর আসল লোকটা কেউ এখন দেখে নাই জানে নাই। আমার কাছে রেকর্ড আছে, আপনারা সবাই শুনে নেবেন।